বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ চলুন বাড়ি থেকে বের হওয়ার সময় পঠিতব্য দোয়াটি শিখে নেই উম্মুল মুমিনিন উম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে বের হতেন তিনি আকাশের দিকে তাকাতেন এবং এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও উদাল্লা আও আযিল্লা আউ উজল্লা আউ আভলিমা আউ উজ লেমা আউ আ জাহালা আউ ইউ জাহালা আই লাই মাশাআল্লাহ আমরা এখানে চারটি ভাগ দেখতে পারছি এবং প্রতিটি ভাগে দুটো করে অংশ রয়েছে চরুন আমরা এখন দুয়াটির অর্থ জেনে নিই আল্লাহমা অর্থ হে আল্লাহ ইন্নি অর্থ নিশ্চয়ই আমি আরও দু অর্থ আশ্রয় চাই বিকা আপনার কাছে আউদুবিকা অর্থ আপনার কাছে সাহায্য চাই আন যে এমন অবস্থা থেকে যে আন অর্থ যে আবিল্লা আবিল্লাহ অর্থ আমি নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট করব এটার অর্থ ইয়া আল্লাহ আমি যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করে ফেলি আউ উদল্লা অথবা আমাকে পথভ্রষ্ট করা হবে এটা আসলে প্যাসিভ ভয়েস এই দুয়ার চারটি ভাগেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস রয়েছে আবল্লাহ আউ ওদল্লা আমরা প্যাসিভ ভয়েস পরে শিখবো এখন আমরা এর অনুবাদগুলো শিখিনি আউ ওদল্লা অর্থাৎ আমাকে পথভ্রষ্ট করা হবে অর্থাৎ আমি যেন অন্যের দ্বারা পথপ্রষ্ট না হই এটার সারমর্ম হল আল্লাহ আমাকে সকল রকমের পাপ কাজ থেকে রক্ষা করুন এবং অন্য কেউ যেন আমাকে কোনো পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে পথপ্রষ্ট না করতে পারে